আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের কিছু টুলস এর কাজ দেখেছিলাম। আজকে আমরা টুলস এর কাজই দেখবো, সেই জন্য আমরা একটা ডকুমেন্টস অন করি। সাপোজ আমরা একটা ছবি অন করলাম, এখানে আমরা এই যে পেন টুলটার একটু নিখুঁতভাবে কাজ করাটা দেখব। সাপোজ আমরা এই যে লোগোটা আছে এখানের যে শেপটা, এই শেপটাকে আমরা ভেক্টর করব। কারণ এখানে দেখেন এই এই যে শেপটা আছে, এই শেপটা হচ্ছে একটা ছবি অর্থাৎ ইমেজ। আমরা জানি যে ইমেজটাকে রেজুলেশন ওয়াইজ কাজ করে। যেমন আমরা যদি এটা জুম করি, দেখেন এটা কিন্তু এই যে 800% আসার সাথে সাথে কিন্তু এটা এই যে স্কোয়ার, আমরা রেজুলেশনের যে পিক্সেল বক্সগুলো থাকে সেই বক্সগুলো কিন্তু আমরা অলরেডি দেখতে পারতেছি। তার মানে হচ্ছে আমরা যখন এটাকে বড় কোথাও প্রিন্টে দিব, বড় রেজুলেশন আমরা কাজ করব, তখন কিন্তু এই ছবিটা দিয়ে কাজ সুন্দর হবে না। সেই জন্য আমাদেরকে এটার ভেক্টর ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এটা যেমন যেমন শেপ আছে সেরকম সেরকম শেপ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। রেজুলেশন ছাড়াও আরেকটি বিষয় আছে, যেমন আমরা যদি চাই যে এটা কালার মডিফাই করব, এটা একটা কালার দিব, এটা আরেকটা কালার, এটা অন্য একটা কালার, এই যে সার্কেল যেটা আছে রিং এর মতন এটাকে আমরা অন্য একটা কালার দিব, কিন্তু ইমেজ থাকা অবস্থায় কিন্তু আমরা সেভাবে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভেক্টর বা কন্টেন্ট বা শেপ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইরকম ক্ষেত্রে যখন করব যে একটা থেকে আরেকটা কপি করব, বা যেরকম একটা শেপ আছে আমাদের সেম টু সেম আরেকটা আমরা শেপ করব, সেই ক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে পরে ট্রাই করব। তা আমি পেন টুলটা নিলাম, নেওয়ার পরে পেন টুল এটা যেহেতু স্কোয়ার আছে সেই ক্ষেত্রে আমার কিন্তু কোনো কার্ভের কাজ নেই। আমি জাস্ট এই যে পয়েন্টে পয়েন্টে চারটা কোণায় নিলাম, দেন এখানে নিয়ে আসি। এই যে আমার কিন্তু একটা শেপ হয়ে গেছে। এখন আমি এই শেপটা করব, এই যে আমার আরেকটা শেপ হয়ে গেল। এরপরে সেম ভাবে আমি যেটা যখন এটা শেষ করে দিছি তখন এখানে আবার নতুন একটা আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম। আপনারা কিন্তু শেপ গুলো এন্ড করবেন অবশ্যই, কারণ দেখেন আমি যখন এখান থেকে এখানে নিলাম, তারপরে যখন আমি এখানে প্রেস করলাম তখন দেখেন এটা কিন্তু অলরেডি দেখাচ্ছে কালার হয়ে আছে। কিন্তু আপনারা এভাবে করবেন না, আপনারা অবশ্যই এটাকে ক্লোজ করে দেবেন। এই যে মাথায় যে ক্লোজের অপশনটা আসে এখানে নিলে শেষ যেখান থেকে শুরু ছিল স্টার্ট অপশন থেকে আবার এন্ড করে দেবেন। এই যে আমাদের এটা ক্লোজ হয়ে গেছে। এই আমাদের তিনটা শেপ নেওয়া শেষ, এখন আমরা বাইরের শেপটা নিব। সেই ক্ষেত্রে আমরা বাইরের শেপের মতন করে পেন টুল দিয়ে করার ট্রাই করি। দেখেন এই যে আমি একটু কার্ভ করলাম, এখন কিন্তু এইখানে পয়েন্ট নিলাম, ফটোশপের মতন সেম আমি এখানে পয়েন্ট নিলাম, এখানে পয়েন্ট প্রেস করে আমি একটু ড্র্যাগ করলাম, সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুইটা হচ্ছে। এখন কিন্তু আমার এই যে দেখেন আমি এখান থেকে এইভাবে নিয়ে আসবো, বাট আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখেন কাছাকাছি আসছে, তার মানে এটা আমরা ইউজ করতে পারি। এখন এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, সাপোজ আমার এখান থেকে ফিলটা আমি ইয়েলো করে দিই, এখন দেখেন এখানে কালারটা কিন্তু ইয়েলো, আপনি কিন্তু এইখানে যে ঠিকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পারতেছেন না। এই ক্ষেত্রে যখন আপনারা শেপ করবেন অবশ্যই তখন এখান থেকে এই স্ট্রক কালারটা দিয়ে নেবেন, ফিল কালারটা বাদ দিবেন। এই ক্ষেত্রে আপনি একভাবে পারেন যে এখান থেকে ফিল নান করে দিয়ে তারপরে আপনি স্ট্রক কালার দিতে পারেন, অথবা যেহেতু আমাদের এইখানে স্ট্রকটা নান আছে আর ফিলটা আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে সোয়াপ করতে পারি। যেমন আমরা যদি এই অ্যারোতে প্রেস করি, এখন খেয়াল করেন আমাদের ফিলটা নান হয়ে আছে আর স্ট্রকটা ইয়েলো কালার। এখন আপনারা এখানে খেয়াল করেন একটু, যে এখানে আমাদের এই যে কার্ভটা হয়েছে এই কার্ভটা কিন্তু এখন কিন্তু আমি আগের জায়গাটা দেখতে পারতেছি, জাস্ট একটা স্ট্রক লাইন আছে। এইখানে দেখেন এটা একটু একটু কিন্তু বেশি ভিতরে চলে আসছে, যেটা কিন্তু আমাদের ফিল থাকলে আমরা বুঝতে পারতেছিলাম না, এখন কিন্তু দেখতে পারতেছি। এই ক্ষেত্রে যেহেতু আমি দেখাচ্ছি, আপনারা করার সময় অবশ্যই নিখুঁত করবেন আর প্রথম থেকেই এই স্ট্রক কালার নিয়ে স্ট্রক নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তা আমি আর ওটাকে ঠিক করছি না। আর এখানে আপনারা হয়তো খেয়াল করেছিলেন যে এই কার্ভটা আমাদের কাটার প্রয়োজন হয়নি, কারণ এটা ডিরেক্টলি প্রায় কাছাকাছি মিলে গেছে। এখন আমি আবার এখান থেকে এই পর্যন্ত কার্ভ করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে কার্ভ করলাম, এখন দেখেন আমি যদি আবার এইখানে নিয়ে আসি তাহলে কিন্তু দেখেন এই যে কার্ভটা বেশি বেশি হয়ে গেছে, আমার এটা হবে না। সেই ক্ষেত্রে আমি এখান থেকে ওইটা কেটে নিলাম। দেখেন খেয়াল করেন, আমি এই যে আগে আমার এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, এই লাইনটা হচ্ছে এই দিকে কার্ভের জন্য আর এই লাইনটা হচ্ছে এই দিকের কার্ভের জন্য। যেহেতু আমার এই দিকে কার্ভ প্রয়োজন নাই, অথবা ও যে প্রেডিক্ট
প্রেডিক্টেড কার্ভ করবে সেটা আমার দরকার না। সো আমি এটা কেটে দেই, দেন আমি এখানে এটার মতন কার্ভ করে ফেলি। এরপর আমি যেহেতু এইদিকে আসবো, সেহেতু দেখেন আমি যদি এখানে প্রেস করি কার্ভটা কিন্তু উল্টো দিক থেকে আসতেছে, আমি চাচ্ছি আমি বাইরে থেকে কার্ভ আঁকবো, সেই ক্ষেত্রে আমার আবার এই পয়েন্টটা কেটে দিতে হবে। দেন আমি আবার এখান থেকে এভাবে বাইরের দিক থেকে আবার আমি কার্ভ করব, আবার আমি বাইরে থেকে শেপ নেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে যেহেতু দুই দিকেই আছে, আমি যদি এখানে প্রেস করি দেখেন এটা কিন্তু বেশি বাইরে থেকে আসছে, তার মানে এটা আমার হবে না। সেই জন্য আমি এখান থেকে এই পয়েন্টটা কেটে দিই, তারপরে এখান থেকে এইভাবে আবার এখান থেকে এই পয়েন্টটা কেটে দেব। ফটোশপের ক্ষেত্রে আল প্রেস করার প্রয়োজন হয় আমাদের, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আল প্রেস করার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি শেপটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে শেপটার কিন্তু আগে যে শেপটা ছিল সেটার মধ্যে কিন্তু শুধুমাত্র ফিল কালার দেওয়া ছিল, আর আমরা এটাকে আউটলাইন কালার বা স্ট্রোক কালার দিয়েছি। এখন আবার যেহেতু আমাদের কাজ শেষ, আমরা যদি এটাকে সোয়াইপ করে দিই তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এটা এই শেপ যে কালার ফিল কালার সেটা চলে আসছে। তার মানে আমাদের মোটামুটি কিন্তু ইয়েটা কমপ্লিট, আমাদের প্রথম যে পার্টটুক ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এখানে সাদা আছে সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। আমরা সিলেক্ট করি, আমরা এখানে এই সব কটা সিলেক্ট করব আর এটা বাদ দিব। সেই ক্ষেত্রে আমরা যদি শিফট প্রেস করে সিলেক্ট কোনোটার উপরে প্রেস করি বাটন থেকে, মাউস বাটন থেকে, মাউস সিলেকশন বাটন থেকে, তখন কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। যেমন এখানে কিন্তু সবগুলো সিলেক্ট করা আছে, আমি যদি শিফট প্রেস করে বাইরের সার্কেলটা প্রেস করি এখন কিন্তু বাইরের সার্কেলটা ডিসিলেক্ট হয়েছে আর সবগুলো বাকিগুলো সিলেক্ট আছে। আমি এটাকে একটু এই কালারটা করলাম, এখন দেখেন এই যে আমাদের শেপগুলো কিন্তু হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই জায়গায় যে শেপটা, এই শেপটা কিন্তু এইটার নিচে আছে, তাই না? এটার নিচে আছে। তো সেই ক্ষেত্রে আমাকে এই শেপটাকেও এটার নিচে অথবা এই শেপগুলোকে এটার উপরে আনতে হবে। যেহেতু এখানে তিনটা, সেহেতু আমি এটাকে পিছনে পাঠালে কিন্তু একবারে হয়ে যায়। সেক্ষেত্রে আমার লেয়ারে যাব, আমি লেয়ার থেকে এখানে প্রেস করলে এখন দেখেন আমরা যদি এটা প্রেস করি তাহলে দেখেন এটা কোনটা, এটা হচ্ছে এই যে সবার উপরে আছে এটা, এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব। আমরা যদি এটাকে একদম নিচে দিই তাহলে তো সমস্যা নাই, আমরা একদম নিচেই দিলাম। আচ্ছা, নিচে দেওয়ার জন্য দাগটা আসার পরে দিতে হবে, এই যে এখন কিন্তু এটা সবার নিচে চলে আসছে। এরপরে আমরা এখন আমাদের প্রয়োজন মতো আমরা যেই কালার দিতে চাই আমরা কিন্তু কালার দিতে পারবো। আমরা যদি চাই এখানে কিন্তু একটা এক এক রকম কালার দিতে পারি, এই যে এগুলো কিন্তু আমরা এক একটা এক এক রকম কালার ইউজ করতে পারবো, যেটা আপনাদের খুশি সেই কালারগুলো ইউজ করবেন। আর এখানে যে কালার স্লাইডটা আছে আপনারা চেষ্টা করবেন এই স্লাইড থেকে কাজ করার জন্য, তাহলে কাজের প্রিন্ট করার জন্য যে কাজগুলো হয় সেই কাজগুলো সুন্দরভাবে করা যায়। এই হচ্ছে আমাদের পেন টুল দ্বারা শেপ করা। এখন দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই লোগোটাই এখানে ক্রিয়েট করে ফেলেছি। এরপর আপনি আপনার নিচে কোম্পানির নাম বা অন্যান্য কোনো লেখা থাকলে এখানে যেরকম একটা টাইটেল দেওয়া আছে, ট্যাগলাইন দেওয়া আছে, সেগুলো কিন্তু দিতে পারবেন। এইভাবে আমরা পেন টুলার ইউজ করতে পারি খুব সুন্দরভাবে। আমরা কিন্তু এভাবে পেন টুলটা ইউজ করে আমাদের প্রয়োজনীয় যে কোনো শেপ, যে কোনো ভেক্টর সেটা ক্রিয়েট করতে পারি। এখন এখানে দেখেন আমাদের দুইটা ছবির ক্ষেত্রে দেখেন এই ছবিটা আমরা যদি কম জুম করি তাহলে কিন্তু এটার অলরেডি এটা ফেটে গিয়েছে, আর যদি আমরা এইটাকে জুম করি দেখেন আমরা এটাকে জুম করতে 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 6400% পর্যন্ত জুম করেছি, তাও কিন্তু এটা ক্লিন, কোনো ফাটা দাগ বা আমরা ওই যে পিক্সেল যে বক্সগুলো থাকে সে পিক্সেল বক্সগুলো কিন্তু দেখতে পারতেছি না পিকচারের। সো এইটা হচ্ছে এই জন্যই বেটার প্রিন্টিং এর জন্য, যে আপনি যত বড় ফাইলই করেন সব ফাইল সুন্দরভাবে ক্লিয়ারলি কাজ করবে, কোনো ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। এটা হচ্ছে ইমেজ আর ভেক্টরের মধ্যে পার্থক্য। ভেক্টরের পিক্সেল থাকে আনলিমিটেড হয়, মানে এটার কোনো এটা ফ্লেক্সিবল, এটা আপনি যত জুমই করেন যদি সেটা ভেক্টর হয় তাহলে কোনো প্রবলেম নেই। এরপরে আমরা এখানে টেক্সট টেক্সটের কাজটা দেখি। টেক্সটের কাজের ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে টেক্সটের দুইটা অপশনের কথা বলেছিলাম, আজকে আমরা টেক্সটের এই যে তিন নম্বর অপশনটা দেখব। কোনো ক্ষেত্রে আমরা যদি চাই আমাদের লেখাটা একটু বাঁকা তারা ভাবে হবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, তখন প্রথমে আমাদের পেন টুলটা ইউজ করতে হবে। ধরুন আমি পেন টুলটা ইউজ করে এরকম দুইটা কার্ভ নিলাম, এখন এখানে আমি এটাকে আউটলাইন দেই এভাবে কার্ভ। এরপরে এখান থেকে আমি এই যে টাইপ অন এ পাথ টুল,
এই অপশনটা নেওয়ার পরে টেক্সট থেকে আমি যদি এইটার উপরে এনে প্রেস করি, তাহলে দেখেন আমি যা লিখব যা লিখবো সেটাই কিন্তু এভাবে কিন্তু কার্ভ হয়ে আসবে। দেখেন এখানে আমি এখন কপি পেস্ট করতেছি, দেখেন যেভাবে কিন্তু কার্ভ হয়ে আসতেছে। তা আপনি যেইভাবে শেপ নেবেন সেভাবে কিন্তু হতে পারে। আপনি যদি এভাবে শেপ করতেন তাহলে কিন্তু, দেখেন আমি যদি এখান থেকে এটা প্রেস করি, এখানে শেপ টুল নেই, তাহলে দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, এই দেখেন এভাবে কিন্তু আসতেছে। আমি যদি এখান থেকে একটু স্পেস দিই, দেখেন এটা কিন্তু এভাবে ঘুরে ঘুরে এখান থেকে এভাবে আসতে থাকবে। আমি স্পেস দিয়ে দিয়ে আনতেছি, আমি এর আগে স্পেস দিচ্ছি তার জন্য সরে আসতেছে। দেখেন এই যেভাবে কিন্তু একটার পর একটা আসতে থাকবে, আবার এখান থেকে এভাবে চলে আসবে। তার মানে হচ্ছে আপনি যেই শেপ ইউজ করেন না কেন, সেম সেই শেপের মতনই কিন্তু এই পাথ টুল দিয়ে কাজ করা যাবে। আর এরপরে যে অপশন গুলো আছে টেক্সট টুলের বা টাইপ টুলের, যেমন ভার্টিক্যাল, আপনি যদি এটা প্রেস করেন তাহলে দেখেন এটা কিন্তু নিচে থেকে ABCDE এভাবে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত লেখা আসবে। আবার যদি আপনার এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল প্রেস করেন, সেই ক্ষেত্রে আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে কোনো একটা বক্স বা কোনো একটা রাউন্ড সার্কেল শেপ দিয়ে দিতে হবে। ওটা কিন্তু পাথ টুল না, ডিরেক্টলি শেপ টুল শেপ করতে হবে। পাথ ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত আপনি সেটা এন্ড আর ক্লোজ সরি এন্ড আর স্টার্ট মিলে না যায় বা না মিলান, সেই ক্ষেত্রে কিন্তু সেটা পাথ থাকে। যখনই আপনি সেটাকে কোনো বক্স নিয়ে আসবেন বা ক্লোজ এন্ড আর স্টার্ট ট্যাগ এক জায়গায় হবে, তখন কিন্তু আপনার সেটা ক্লোজ হয়ে একটা শেপে চলে যাবে, সেটা কিন্তু তখন আর কোনো পাথ থাকবে না। এই ক্ষেত্রেও আমাদের এই যে এরিয়া টুল প্রয়োজন হবে, সেই যদি আপনি চার কোনো একটা বক্স নেন তখন আপনি এই বক্সটার মধ্যে লেখার জন্য এইটাও ইউজ করতে পারেন। এরপরে আমরা দেখি এখানের যে অপশনগুলো, এই যে এগুলো আগেও আমরা দেখেছিলাম, এগুলোর ইউজেস আপনারা একটু ট্রাই করলে দেখতে পারবেন। যেমন এই যে স্পাইরাল, এই যে এটা কিন্তু মূলত আপনার একটা পাথ দিয়েই, এই যে পেন টুল যেটা সেটা দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা, একটা ডিজাইন কিছু সুবিধাতে দেওয়া আছে। আর এখানে দেখেন আমরা এখানে শুধু রেক্টাঙ্গুলারটা দেখেছিলাম, রেক্টাঙ্গুলারটা যেভাবে প্রেস টান যদি দেই সেক্ষেত্রে আমাদের শেপ ক্রিয়েট হবে। আর যদি আমি ডিরেক্টলি প্রেস করি তখন কিন্তু আমার কতটুক কতটুক প্রয়োজন সেই পরিমাণ আমি দিতে পারবো এখানে। আর এইখানে যেটা আছে রাউন্ডেড রেক্টাঙ্গুলার, আমরা উপরটা দেখেছিলাম যে চারোদিকের বক্স গুলার কর্নার মানে সাইড গুলো চারো পাঁচটা কর্নার থাকে, মানে সেটা হচ্ছে কোণা থাকে। আর যদি আমি এটা ইউজ করি এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু রাউন্ডেড, এটা কিন্তু চারো মাথা রাউন্ডেড। এটার ক্ষেত্রে আমি যদি ডিরেক্টলি প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু দেয়া আছে এটা হচ্ছে উইথ অ্যান্ড হাইট, আর এখানে কর্নার রেডিয়াস, তার মানে আমি কর্নারটুক কতটুক কার্ভ করবো বা কতটুক রাউন্ড করবো সেটা। এটা যদি বাড়াই, এখানে এটা যদি আমি 8 করি, ওকে দেই, তাহলে দেখেন আগের থেকে কতখানি বেশি কার্ভ হয়েছে। এভাবেও কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারবো। আর যখন আমি 8 দিলাম তখন কিন্তু প্রত্যেকবার 8ই থাকবে। আমি যদি একবার 8 ইউজ করি এরপরে এখন যদি আমি আবার ড্রাগ করেও করি তাও দেখেন কিন্তু সেম ওইভাবে থাকবে। সেই ক্ষেত্রে আপনার যদি কার্ভ কমানোর প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে এইটা আবার কমিয়ে নেবেন, প্রথমে কমিয়ে ওকে দিবেন, এটা যখন আসবে তারপরে আপনি আবার আপনার প্রয়োজন মতো ড্রাগ করে নিতে পারবেন। আর এর নিচে হচ্ছে একটা হচ্ছে দেখেন এটা হচ্ছে গোল করার জন্য, আপনি যদি এটার ক্ষেত্রে এই যে দেখেন এটা কিন্তু এখন ডিম্বাকৃতি হয়ে যাচ্ছে বা শেপটা গোল হচ্ছে না, গোল করার জন্য আপনি যদি শিফট প্রেস করেন, আমি দেখেন আমি কিন্তু এখন শিফট প্রেস করে আছি, সেক্ষেত্রে কিন্তু ও প্রত্যেকবারই ছোট বড় হচ্ছে গোল আকারে। দেখেন আমার মাউস যেখানে থাকুক কার্সর ও কিন্তু সুন্দরভাবে ছোট বড় হচ্ছে সেম রেশিও অনুযায়ী। আবার আমি শিফট ছেড়ে দিই, দেখেন এই যে আমি শিফট ছেড়ে দিলাম এরকম ডিম্বাকৃতি, আমি শিফট প্রেস করলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি একটা রেশিও হয়ে আসছে, দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এখানে দেখেন 4.38 বাই 4.38, আমি যেখানে ছেড়ে দিই তাহলে দেখেন এটা কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু শিফটের দ্বারা কিন্তু আপনি শুধুমাত্র যে গোলটা সেটা না, আপনি কিন্তু সবটা সবগুলাই এটা শিফট দিয়ে করতে পারেন একটা সেম রেশিও যদি রাখতে চান। যেমন দেখেন রেক্টাঙ্গুলার টুল দিয়ে যদি আমি এভাবে টান দিই তাহলে দেখেন এটা কিন্তু আমি যেভাবে নিচ্ছি সেভাবে, বাট আমি যখন শিফট প্রেস করবো তখন কিন্তু এটা স্কোয়ার হয়ে থাকবে, একটা রেশিও অনুযায়ী দুই দিকে সমানভাবে বৃদ্ধি পাবে। আর এখানে যে পলিগোনালটা আছে এটার ক্ষেত্রে দেখেন এরকম হচ্ছে পলিগোনালটা,
এখানে কিন্তু আমরা চাইলে এই পলিগোনালের রেডিয়াস গুলো বা কর্নার গুলো বাড়াতে কমাতে পারি। যেমন আমি যদি জাস্ট পলিগোনাল নেওয়া, আমি ড্রাগ না করে যদি নর্মালি প্রেস করি, তাহলে দেখেন এই যে এখানে স্লাইড কতগুলো সাইড হবে, সেই সাইড গুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। প্রথমবার আমরা দেখছিলাম 6টা সাইড, আমরা যদি এখানে 10টা দেই বা 11টা দেই, ওকে, এখন দেখেন এই যে এটা কিন্তু এখন 11টা সাইড তৈরি হয়েছে। এটা হচ্ছে পলিগোনালের ক্ষেত্রে। আর 11 বার যখন আপনি একবার দিয়ে থাকবেন, তখন কিন্তু প্রত্যেকবারই 11 বারেরই এরকম শেপ আসতে থাকবে। দেন এরপরে আমরা দেখি এখানে আছে স্টার, স্টারের ক্ষেত্রে সেম এরকম শেপ নিলাম। আর যদি আমরা চাই স্টারের পয়েন্ট গুলো বাড়বে, তাহলে দেখেন এখান থেকে স্টারের পয়েন্ট আমরা 8 দিলাম, এখন দেখেন এখানে 8টা পয়েন্ট আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো পয়েন্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আচ্ছা, ফ্ল্যাট টুলটা আপাতত প্রয়োজন নাই আমাদের। তো এরপরে আমরা আসব পেন্সিল টুল। পেন্সিল টুলটা হচ্ছে, দেখেন আমি যেখানে যেখানে টান দেব, যেভাবে যেভাবে টান দেব সেভাবে সেভাবে দাগ হয়ে যায়। এই ক্ষেত্রে এখান থেকে দেখেন এই যে স্ট্রোকটা, আমাদের যে এই স্ট্রোকটা ছিল, এটা কিন্তু আমরা চাইলে পয়েন্ট বাড়াতে কমাতে পারবো, সেটা সবগুলা শেপের ক্ষেত্রে। এখন আমি যদি স্ট্রোকটা এখন বৃদ্ধি করি, দেখেন এটা আস্তে আস্তে মোটা হচ্ছে। এখান থেকে আমি স্ট্রোক বাড়াতে কমাতে পারি। এই হচ্ছে পেন্সিল, আর নিচে আরো কিছু পেন্সিলের আছে, আমি জাস্ট পেন্সিলটাই দেখালাম। এর নিচে দেখেন এখানে দেওয়া আছে ইরেজার টুল। এই ইরেজার টুলটা হচ্ছে, এখানে কিন্তু আবার ওই যে ইসের মতন প্রবলেম নেই, ফটোশপে যেমন ইরেজার মুছতে পারে না ব্যাকগ্রাউন্ড লক ভাঙার আগে, সেটা কিন্তু এখানের জন্য প্রযোজ্য না। এখানে আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ডিলেট করতে পারবেন। যেমন দেখেন আমি এখানে ডিলেট টুল নিলাম, মাঝখানে আমি এটা প্রেস করলাম, এখন দেখেন এই মাঝখানের জায়গাটা কিন্তু আমার পুরোপুরি রিমুভ হয়ে গেছে। যদি দেখেন পুরোপুরি কিন্তু রিমুভ, মাঝখানে এটা ডিলেট হয়ে গেছে। যদি এমন হয় যে এইখানে আপনার একটা শেপ আছে, আপনি চাচ্ছেন এই শেপটা এখান থেকে কেটে কেটে ফেলুন, মাঝখান থেকে দেখেন কেটে ফেললাম, এখন কিন্তু এটা দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, দুইটা আলাদা আলাদা শেপ। আচ্ছা, ওইটা আমি উপর থেকে টান দেওয়ার সময় এখানে একটা প্রেস ছিল, এই জন্য ওইখানে একটা ছোট্ট আইকন দেখানো গেছে। আচ্ছা, এই হচ্ছে আমার আলাদা আলাদা করার জন্য আমি ইরেজার টুল ইউজ করতে পারি। আর এই ইরেজারটা কিন্তু শুধুমাত্র আপনার এই ভেক্টরের উপরে কাজ করবে, কোনো জেপিজির উপরে কিন্তু কাজ করবে না। যেমন দেখেন এটা কিন্তু আমাদের ইমেজ, আমি এখানে দিচ্ছি, বাট এখানে কিন্তু রিমুভ হচ্ছে না, কিন্তু দেখছেন চলে যায়, বাট এটা কিন্তু আবার এসে যায়। তার মানে আমরা ওপেন কোনো জেপিজি কোনো পিকচার এটা দিয়ে কাটতে পারবো না, শুধুমাত্র লেয়ারের কন্টেন্ট যেগুলো আছে, টেক্সট কন্টেন্ট না, এটা হচ্ছে সেই কন্টেন্ট যেগুলো আছে, সেই কন্টেন্ট গুলো আমরা এই ইরেজার দিয়ে কাটতে পারি। এর পাশে যেটা আছে এটা হচ্ছে রোটেট টুল। এই টুলটা ছাড়াও আমরা নর্মালি কাজ করতে পারি। দেখেন যেমন আমাদের যে 8টা পয়েন্ট আছে, আমরা যদি এই কর্নারে যাই, সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন রোটেশনের জন্য একটা অপশন চলে আসছে। আমরা যদি এটা ডানে ভাবে ঘুরাই, তাহলে কিন্তু এটা ডানে ভাবে রোটেট করবে। যদি আমি শিফট প্রেস করে করি, তাহলে এটা অ্যাঙ্গেল বেজ হবে। যেমন দেখেন এখন কিন্তু আমি এই যে একটু নিচে নামলাম, ও এই অ্যাঙ্গেলে একটু নিচে করলাম, ও হচ্ছে কাত হয়ে আছে। আর যদি আমি শিফট ছেড়ে দিই, দেখেন আমি যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু আমি নিতে পারতেছি। তা আমাদের যদি এমন কিছু হয় যে জাস্ট এটা একদম এভাবে ঘুরবে, সোজা থাকবে, সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করে করতে হবে। এখন কিন্তু পুরোপুরি সোজা আছে। তা আমি এটাকে এই এই অপশনটা ইউজ করেও করতে পারি রোটেট টুল দ্বারা। আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এখানে এই অপশনটা দেয়া আছে। তো আমি যদি এখান থেকে প্রিভিউটা অন রাখি, তাহলে আমি এটার অপশনটা দেখতে পারবো। যেমন এইখানে আমি যদি এইটা যদি উপর দিকে দেই, দেখেন এভাবে কিন্তু 83 ডিগ্রিতে ও বাম দিকে ঘুরছে, আবার এভাবে ঘুরতেছে ঘুরতেছে, এভাবে সোজা, আবার ডানে নিলে এভাবে ডান দিকে ঘুরতে থাকবে। আপনি এখানে কিন্তু অ্যাঙ্গেলটা খেয়াল করেন, 114 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন এটা কার্ভ করা হয়েছে আগেটা থেকে। তারপরে আপনি এখান থেকে ওকে দিলে এটা কার্ভ হয়ে থাকবে, রোটেট হয়ে থাকবে। এরপরে আমরা দেখি এখানে আর একটা অপশন আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। আমরা যদি রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। আমরা ফটোশপে দেখে এসেছিলাম এটার হরিজন্টালটা হচ্ছে, দেখেন এই যে আমাদের এখন ভার্টিক্যাল কিন্তু সিলেক্ট করা আছে। ভার্টিক্যালটা দেখেন আগে ছিল লোগো টেক্সট, এটা কিন্তু ডান থেকে বামে ছিল, এখন কিন্তু বাম থেকে ডানে হয়েছে। আমি যদি এখান থেকে প্রিভিউ অফ করে দিই, তাহলে দেখেন এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। আমরা প্রিভিউ অন করি, এটা হবে আমাদের এখান থেকে রিফ্লেক্টটা। আর এটা আমরা উপরে নিচেও করতে পারি, যেমন দেখেন এটা আছে লোগো টেক্সট, আর এটা হচ্ছে লোগো টেক্সট, উপরে নিচে উল্টে গেছে।
আর যদি আমরা চাই সেটা আমরা অ্যাঙ্গেল ওয়াইজ, এখান থেকে অ্যাঙ্গেল ওয়াইজও কিন্তু এই ওইটা চেঞ্জ করতে পারি, দেখা এভাবে কিন্তু চেঞ্জ করতে পারবো। তারপরে ওকে দিলেই নর্মালি আমাদের এটা সেট হয়ে আসবে। এর পাশে যে অপশন আছে এটা হচ্ছে স্কেল টুল, যেমন স্কেল টুলটা আমাদের প্রয়োজন, আমরা যদি হাতে নর্মালি কাজ করতে পারি সেক্ষেত্রে আমরা স্কেল টুল ছাড়াও কাজ করতে পারি। যেমন কিছু কিছু জিনিস খেয়াল করেন, আমি যখন এটাকে বড় করলাম তখন কিন্তু এদিকে বড় এইভাবে শুধু একদিকে বড় হচ্ছে, বাট আমি যদি শিফট প্রেস করে করি তখন দেখা যায় এটা কিন্তু রেশিও অনুযায়ী সব দিকে সমানভাবে বড় হয়েছে। আবার আমি যদি এখান থেকে শিফট প্রেস করে করি তখন কিন্তু এটাও এভাবে বড় ছোট হচ্ছে। আমি যদি আল প্রেস করি তাহলে কিন্তু সেন্টার থেকে চারদিক থেকে সমানভাবে হচ্ছে। শুধু শিফট প্রেস করলে এক কর্নার থেকে, যে কর্নার থেকে আমি ড্র্যাগ করছি সেই কর্নার থেকে, আর যদি আল প্রেস করে নেই তাহলে পুরো ছবি সেন্টারে থাকবে, চারদিক থেকে বড় হবে। আর যদি আমি সাইড থেকে করি তাহলেও কিন্তু সেম দেখা নেই যে বড় ছোট হচ্ছে। এটা হচ্ছে আবার এই শেয়ার টুল, এখানে যে স্কেল টুল আছে স্কেল টুলের কাজ, এটা হলো স্কেলিং করার ক্ষেত্রে। যেমন এখান থেকে দেখেন আমরা যদি এখানে প্রেস করি, তারপরে যদি আমি এখান থেকে ছোট বড় দেখেন, আমি কিন্তু এখন কিন্তু আমার শিফট প্রেস করতে হচ্ছে না, কিন্তু এখন কিন্তু নিজে নিজেই কাজ করতেছে। এটা হচ্ছে শেয়ার টুলের কাজ, যে নিজে নিজে রেশিও অনুযায়ী বাড়বে কমবে, রেশিও অনুযায়ী বাড়ে কমে। যেমন দেখেন এটা এখন এরকম আছে, আমি উপর দিকে নিলাম ওকে তো উপর থেকে নিচে নামলো, মাঝখানে আনলাম মাঝখানে দুই দিক থেকে আসলো, আমি কিন্তু কোনো কিছু এখন প্রেস করে রাখি নাই, ইজিলি বা অটোমেটিকলি হচ্ছে, তার কারণ এই স্কেল টুলটা। এরপরে আমরা দেখি শিয়ার টুল, এইটার কাজ হচ্ছে ধরেন আপনি এখানে একটা শেপ নিলেন, এখন আমরা যদি শিয়ার টুলটা ইউজ করি সেই ক্ষেত্রে এর কাজ হচ্ছে এরকম অ্যাঙ্গেল, আপনি শিফট প্রেস করে করবেন তাহলে ইয়েটা সোজা থাকবে, শেপটা সোজা থাকবে। এই যে এই ধরনের কাজগুলো হচ্ছে শিয়ার টুল বলা হয়, জাস্ট পয়েন্ট আর পয়েন্ট মিলিয়ে ও কার্ভ করে নেবে, এটা হচ্ছে শিয়ার টুলের কাজ। ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আমরা পরের ভিডিওতে আরও কিছু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা সবাই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।